আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আফরোজা সিদ্দিকা, আপনাদের সাথে আছি টেস্ট্রো লাইফ হসপিটাল থেকে। আজকে আমরা আপনাদের সামনে একটা প্রশ্নোত্তর পর্ব নিয়ে এসেছি। আসলে অনেকেই আমাকে ইনবক্স অনেক রকমের প্রশ্ন করে থাকেন, কিন্তু দেখা যায় সময় স্বল্পতার কারণে বা ব্যস্ততার কারণে তো সবার মেসেজ আসলে ওভাবে দেখা হয় না বা উত্তর দেয়া হয় না। তো এই জন্য আমি চিন্তা করেছি যে এখন থেকে এরকম আপনাদের সবার প্রশ্ন নিয়ে আমি ছোট ছোট করে কিছু ভিডিও বানাবো, যেটাতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া থাকবে। ঠিক আছে, চলুন শুরু করি। একজন লিখেছেন, হ্যালো ম্যাম, আমি কিছু পরামর্শ জানতে চাই। গর্ভাবস্থায় আমি মুরগির কলিজা বা ইলিশ মাছ কিংবা চা এগুলো খেতে পারবো কি না, বা খেলে কোনো সমস্যা হবে, এ বিষয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, গর্ভাবস্থায় মুরগির কলিজা বা ইলিশ মাছ এগুলো খেতে আসলে কোনো নিষেধ নেই, তবে মুরগির কলিজা যেটা, এটা যদি দেশি মুরগির হয় তাহলে ভালো। আর এখন তো আসলে দেশি মুরগি এরকম পাওয়াও যায় না বা পেলেও সেটা সহজলভ্য না, তো সেক্ষেত্রে যদি ব্রয়লার মুরগি হয় এটা খেতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে ব্রয়লার মুরগির যে দেশি মুরগির কলিজাটা স্বাস্থ্যসম্মত বেশি হবে। আর ইলিশ মাছ অবশ্যই খেতে পারবেন, তার কারণ ইলিশ মাছে তো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা আপনার জন্য এবং আপনার বাচ্চার জন্য অনেক ভালো। আর যদি ইলিশ মাছে আপনার আগে থেকে কোনো অ্যালার্জি না থাকে তাহলে আপনি অবশ্যই খেতে পারবেন। আর চা বা কফি, এটা বিষয়ে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের প্রেগনেন্সিতে কিন্তু ক্যাফিন রেস্ট্রিক্ট করা হয় বা ক্যাফিন রেস্ট্রিকশান থাকে। যেমন কেউ নর্মালি যদি দিনে হয়তো 3 বা 4 কাপ চা খায় বা 2 কাপ 3 কাপ কফি খায়, সেক্ষেত্রে সে কিন্তু প্রেগনেন্সিতে এত ক্যাফিন ইনটেক করতে পারবে না। সে প্রেগনেন্সিতে তাকে সেটা 2 কাপ চা বা 1 কাপ কফিতে নেমে আসতে হবে। তো এভাবে যদি আপনি একটু রেস্ট্রিক্টেড ওয়েতে যদি একটু খেতে পারেন, খেতে চান, সেটা কোনো সমস্যা নাই, তবে অতিরিক্ত নেওয়া যাবে না। আচ্ছা, আরেকজন লিখেছেন, ম্যাডাম আমি বিয়ে করেছি প্রায় 3.5 বছর হয়েছে। ম্যাডাম আমার একটা প্রতিবন্ধী বাচ্চা আছে 27 মাসের। ম্যাডাম আমি চাইতেছি 2 বছর পরে বাচ্চা নিতে, কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়া জন্ম নিয়ন্ত্রণ নিতে আমার জন্য কোনটা ভালো হবে, কন্ডোম ছাড়া। ম্যাডাম একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আচ্ছা, যেহেতু আপনি এখন বাচ্চা নিতে চাচ্ছেন না এবং আপনি কন্ডোম ইউজ করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা যদি কন্ট্রাসেপটিভ পিল অর্থাৎ জন্মনিরোধক যে বড়িগুলো পাওয়া যায় এগুলো যদি আপনারা খান তাহলে এটা অবশ্যই আপনার জন্য সহায়ক হবে। তার কারণ যদি কোনো ফ্যামিলি কমপ্লিট না হয় সেক্ষেত্রে আমি দীর্ঘমেয়াদী কোনো পদ্ধতি নিতে নিষেধ করব। তার কারণ আর এখন যে 3 মাস মেয়াদী বা 6 মাস মেয়াদী যে ইঞ্জেকশনগুলো আছে এগুলো খারাপ না, ভালো, তবে সেক্ষেত্রে সাধারণত অনেক মেয়েদেরই দেখা যায় যে অ্যাবনর্মাল ব্লিডিং হয়, অর্থাৎ ছেড়ে ছেড়ে ব্লিডিং হচ্ছে বা সারা মাস ধরে মাসিক হচ্ছে, এরকম সমস্যা দেখা যায়। তাই আমার মনে হয় যে যদি আপনার ফ্যামিলি কমপ্লিট না হয়ে থাকে এবং আপনি এখন আপাতত বাচ্চা নিতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা ওরাল পিল ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আবার নতুন কোনো প্রশ্ন নিয়ে নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।